টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে দেশের নদ-নদীর পানি। সুনামগঞ্জ এবং সিলেটে আবারও দেখা দিয়েছে বন্যা, উন্নতি নেই কুড়িগ্রামের পরিস্থিতিও। সুরমা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে পাঁচ উপজেলার নিম্নাঞ্চল, শহরেও পানি ঢুকতে শুরু করেছে, পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। এদিকে ডুবে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। সিলেটের কোম্পানিগঞ্জ এবং গোয়ানঘাটে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে। ভোর থেকে টানা বৃষ্টি এবং পাহাড়ির ঢলে ডুবে গেছে শতাধিক গ্রামের বসতভিটা, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে কুড়িগ্রামের রৌমারীতে এখনও পানিবন্দী রয়েছেন অর্ধশত গ্রামের মানুষ। আর শেরপুরে বাড়ছে ব্রহ্মপুত্র ও চালাখালীর নদ-নদীর পানি। এর আগে এরকম পানি হয় নাই। এবার যে পানির আশঙ্কা করাইতেছে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা আসলে আতঙ্কিত শহরবাসী। তাহিরপুর সুনামগঞ্জের যে রাস্তাটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথম বন্যায় আমাদের মাছের যেগুলা পুকুর টুকুর আছিল সবগুলা নিয়ে গেছে। আবার দ্বিতীয়বার তো হচ্ছে, এখন তো বাড়ি করে টাকায় দায় হয়ে গেছে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।